স্টুডেন্টস, আজকে আমরা দেখব যে একটি পাতার বেধ, একটা সিঙ্গেল পেজের বেধ আমরা নির্ণয় করব কিভাবে। একটা সিঙ্গেল পেজের বেধ আমরা সেন্টিমিটার স্কেল, এই সেন্টিমিটার স্কেল দিয়ে একটা সিঙ্গেল পেজ, এই যে সিঙ্গেল একটা পেজ, এই পেজ একটা সেন্টিমিটার স্কেল দিয়ে আমরা নির্ণয় করতে পারি না সরাসরি। কিন্তু আমাদের উপায় আছে যে আমরা এই সেন্টিমিটার স্কেল দিয়েই আমরা একটা পাতার বেধ নির্ণয় করব। সেটা করার জন্য আমি একটা মোটা বই চুজ করেছি এবং এই বইয়েতে প্রায় 1400 মতো পাতা আছে। এখানে দেখা যাচ্ছে 1410 বা 1400 আমি ধরে নিলাম, 1400টা পাতা আছে। এখন 1400 পাতা মানে এরকমভাবে আমি যদি ধরি, তাহলে একটা পাতা যদি ভাবি তাহলে এরকম 700টা পেজ আছে, 700 পেজ আমার আছে। তাহলেই এপিটোপিড নিয়ে 1400 পাতা হয়। তাহলে এই 700 পেজকে আমি এই যে সেন্টিমিটার স্কেল দিয়ে আমি ফেলছি, সেই সেন্টিমিটার স্কেল দিয়ে ফেললে আমার কি আসছে, এখানে দেখো পুরো 6 সেন্টিমিটার আমার লেন্থ আসছে, পুরো 6 সেন্টিমিটার, শূন্য থেকে স্টার্ট করে আমার এদিকে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার স্কেলে আমার আসছে। পেজেস অফ দ্য বুক, একটা বইয়ের 700টা পেজ রয়েছে বইটাতে, তাহলে 700 পাতার বেধ হচ্ছে 6 সেন্টিমিটার, একটি পাতার বেধ হচ্ছে 6/700, তাহলে আমরা কত পাচ্ছি, 0.00857। সেটা আমরা যদি সিম্পলিফাই করি 0.009 সেন্টিমিটার, এটা মনে রাখার সুবিধায়। তাহলে একটা পেজের বেধ হচ্ছে 0.009 সেন্টিমিটার। কীরকম একটা পেজের বেধ হতে পারে সেটা আমরা কি করে দেখলাম, 9/1000। এটা মানে কি, 9/1000, 1000 সেন্টিমিটারের মধ্যে 9 ভাগ, এটা অ্যাকচুয়ালি কি 9/ পয়েন্টের জন্য 1 আর 3টে ডিজিট, 100 1000 3টে, মানে 9/1000, 1000-এর 9 ভাগ একটা পেজের বেধ। তাহলে এইভাবে সেন্টিমিটার স্কেলের সাহায্যে আমরা একটা পেজের বেধ নির্ণয় করতে পারলাম। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ।